ইতালিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 13,000, আক্রান্ত হয়েছেন 1,25,000 মানুষ। গত 24 ঘন্টায় দেশটিতে প্রাণ হারিয়েছেন 760 জন। স্থানীয় অধিবাসীদের লকডাউনে অভ্যস্ত করতে না পারাকেই এত প্রাণহানির অন্যতম কারণ বলছেন অনেকেই। ইতালির সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন প্রবাসী সাংবাদিক জুমন অনিক। ইতালির যে লকডাউন পরিস্থিতি, ইতালির যে লকডাউনের যে পরিবেশ, সেটা চায়নার মতো স্ট্রিক্ট বা কঠোর নয়, এইটাও একটা কারণ হতে পারে। ইতালি মানবতার দেশ, আপনারা সবাই জানেন। ইতালির আইন শৃঙ্খলা বাহিনী পরে পরিশোধযোগ্য এক ধরনের আইন বা করেছে, জরিমানা করে যাদেরকে ধরা হচ্ছে রাস্তায় অযথা ঘোরাঘুরি করছে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। সচেতনতা 10 দিন আগেও আমরা দেখতে পাইনি, মানুষ অনেকটা হয়তো এটাকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্যই করছিল বা গুজব ভেবেছিল অনেকেই, কিন্তু আজকে গত 10 দিন যাবৎ পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ ভয়াবহ এবং ভিন্ন। এক শহর থেকে আরেক শহরে কারাভ্যানে করে লাশ নিয়ে যাওয়া হচ্ছে সেনার যে কভার ভ্যানগুলো রয়েছে সেই ভ্যানগুলোতে। ইতালিতে কিন্তু করোনা আক্রান্ত প্রবাসী বাংলাদেশের মৃতের সংখ্যা, এটা এখন পর্যন্ত নিশ্চিতভাবে 2 জনের খবর পাওয়া গিয়েছে। বর্তমানে করোনা ভাইরাসের যে ইতালির পরিস্থিতি, এই পরিস্থিতির সামাল দিতে এবং এই পরিস্থিতিকে উত্তরণের জন্য আরো বেশ কিছু সময় লাগবে বলে ইতালির বিভিন্ন পরিসংখ্যান যে সংস্থাগুলো রয়েছে তারা আশাবাদ ব্যক্ত করছেন।